আমার আল্লাহ পাক সবকিছু পারেন মুহূর্তের মধ্যে গাছতলা থেকে আপনার সাত তলায় তুলতে পারে আর সাত তলা থেকে আপনার কোন লাথি দিয়ে গাছতলায় নামাতে পারে না পারে না ভাই আমার বাপ জিরা ও আমার যুবক জওয়ানেরা আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাক সবকিছুর মালিক আমি হলাম আল্লাহ আমাদের টুকুর মেরে দিতে পারে কে আর বাচ্চা রাখতে পারে কে যারা বাড়িতে ঘুমিয়েছে কে মেরে দিতে পারে সর্বনা হুজুর আর মেরে দাও দোয়া করছ এই ওরা যারা বাড়িতে ঘুমিয়েছে ওরা মরবে না হ্যাঁ যারা দোকান দিয়েছে রাস্তায় ঘুরে মরবে না আর আমরা যারা এখন বসে আছি বসে থাকো মরে যাও তাহলে বাঁচিয়ে রাখা মরণ দেওয়া সবকিছু করতে ওয়ালা মালিক আল্লাহ তাহলে সবকিছুর মালিক যখন আল্লাহ দেখবেন আমরা সেই মালিককে ছেড়ে চলতে শুরু করেছি যদি বলেন কেমন করে রাত 12টার সময় মালিক বাড়িতে ঢুকছে আর কুকুর ডাক শুরু করে দিয়েছে এখন মালিক মালিকের গলার আওয়াজ কুকুর বুঝতে পারেনি তাই কুকুর দুবার চারবার ডেকে উঠেছে আস্তে আস্তে করে কাছে চলে গেল বিল্ডিং দিয়েছেন বালাখানা দিয়েছেন জমি দিয়েছেন জায়গা দিয়েছেন ঘর বাড়ি রাখাদানি দিয়েছেন বাচ্চা দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন যে আল্লাহ খাই আর আল্লাহ মনে রেখে দেবে এরা কেউ মানুষ না জানোয়ার না তার থেকে আরো খারাপ নিকৃষ্ট থাকা সত্ত্বে যারা বোঝে না থাকা সত্ত্বে যারা মানে না এরা মানুষের মধ্যে পড়ে না মানে কুকুর তার মালিককে চিনতে পেরেছে আর আমরা তো চিনতে পারলাম না শয়তান আমাদের দুশমন না বন্ধু বলো শয়তান আমাদের কি করে ক্ষতি করে চুরি নারী মদ গাঁজা শয়তানি কাজ কারবার গুলো উল্টো পাল্টার দিন শরীয়তের কাজ কে করায় শয়তানের অসবাস হয় কোথায় আছে আমার আল্লাহ কোরআন বলছে ইন্না শয়তানা লিল ইনসানি আদুউ মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু দুশমন এখন এই শয়তানের হাতে বাঁচতে হবে আমরা কম বেশি জলসা ক্যাসেটে শুনেছি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় যায় শয়তান সেই রাস্তা পরিবর্তন করে ফেলে বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী মদিনা নববী শরীফ থেকে নামাজ পড়ে বার হচ্ছে আর পিছন দিক থেকে ইবলিস আসছে কে আসছে ইবলিস আসছে আল্লাহর নবী ঘুরে দাঁড়িয়ে দেখছে পিছনে ইবলিস ব্যাপারটা কি রে এই আজকে কাজ ধোকা দিতে যাচ্ছ বাবা রাস্তা পরিবর্তন করে অন্যদিকে ছুটতেছে আল্লাহ নবী বললেন তো বুঝলাম না রে ও তো আসছিল আমার দিকে হঠাৎ রাস্তা পরিবর্তন করে অন্যদিকে করে করলো কেন লক্ষ্য করে পিছন দিকে চেয়ে দেখে ওমর রাস্তা ধরে বলল সুবহানাল্লাহ ওই রাস্তা দিয়ে পিছন দিক থেকে কে আসছে কে ওমরের কি হয়ে যাবে
বেশ পায়তা বুঝছি আমি বুঝতে পেরেছি তুই কেন দৌড় মেরেছিস পিছনে আমার সাহাবা হযরত ওমর দাঁড়িয়ে গেছে তাই না ওই ওমরের জামানায় রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ঘর থেকে বার হয়েছে ভালো করে বুঝবেন গভীর রজনী এই যে রজনীতে আমরা বসে আছি এটা হলো দোয়া কবুলের টাই একদম শেষ সময় আর আল্লাহ পাক যে এতক্ষণ পর্যন্ত আমাদের বসিয়ে রেখেছে এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ এইবার উমর লক্ষ্য করে দেখি একজন যুবক পিঠে একটা বস্তা আর গভীর রজনী দিয়ে হেঁটে 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 যাচ্ছে আর উমরের সামনে দেখায় যুবক জি হুজুর কোথায় যাচ্ছো হুজুর আমার বোনের বাড়িতে যাচ্ছি তোমার পিঠে কি বলে হুজুর আমার বোনের বাড়িতে কয়েকদিন খাওয়া হয় না আমার আব্বাজান দুধ পাঠিয়েছে আর ও খেয়ে আসছে মদ কি আসছে মদ খেয়ে আসছে আর পিঠের বস্তার ভিতরে কি আছে মদ খেয়ে আসছে ও জন্মের খাওয়া খাবে বলে ঘরে গিয়ে দিদি বেরিয়েছেন না আ ভাই হযরতে ওমর কানার নিজের সন্তান মদ খাওয়ার অপরাধী সাজা দিতে দিতে মারা গিয়েছে আর সেই মানুষের সামনে মদ খুব ধরা পড়েছে বুঝতে পেরেছেন এইবারে হযরত ওমর বললেন এত রাতে বেলা বোনের বাড়িতে দুধ নিয়ে যাচ্ছে এই নামাজ পড়তে নাম এখন যেই বস্তা নামার কথা বলেছে কাঁপ শুরু হয়ে গিয়েছে আহা হে কাঁপতিস কেন বোনের বাড়িতে নিয়ে যাচ্ছিস তো মানে দুধ কাঁপা কাঁপার কথা ও কাঁপ ঠক ঠক করে কাঁপা শুরু করে দিয়েছে আচ্ছা বস্তা নামা নামানো হয়েছে বারবার বেরোতে গেলে আল্লাহ সব কিছু পারে না পারে না সেটাই বোঝাতে গিয়ে বলছি কি দেখে দেখে বাইরা আমার বাপ জিরা ও আমার যুবক জনে না ও সোনারে মানি কিনা গো আল্লাহ ওয়ালা বন্ধুরা এমন তো অবস্থায় হযরত ওমরের সামনে ওই যুবকটি ঠপ করে কাঁপা শুরু করে দিয়েছে বাইরা বাপ জিরা এইবারে ওই যুবক আল্লাহর কাছে হাত তুলে কাঁদিন আয় আল্লাহ ওগো রাব্বাল আলামিন শয়তান যদি ধরে মানুষের ছেড়ে দেয় কিন্তু ওমর যদি ধরে ছাড়বে না জোরে বলুন সুবহানাল্লাহ হায় আল্লাহ হায় রাব্বাল আলামিন মাহমুদ মাওলা রে আজকে যদি ওমর হাত থেকে আপনি বাঁচিয়ে দেন এই যাত্রায় যদি বাঁচিয়ে দেন আমি তো দুধের কথা বলেছিলাম কিন্তু সত্য মদ আচার ভিতরে আমি তো খেয়ে আসছিলাম মদ আর ওর ভিতরে নিয়ে আসছিলাম মদ বাড়িতে গিয়ে খাবো বলে আয় আল্লাহ ওমরের সামনে ধরা পড়ে গেছি আজকে ওমরের হাত থেকে যদি বাঁচিয়ে দেন আর জীবনে কোনোদিন মদ পান করব না আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা বাপজিরা ও যুবকেরা ও সোনার মানিকেরা আল্লাহ ওয়ালা বন্ধুরা এই বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আস্তে করে বস্তা নামাবার কথা বললেন হযরত ওমর এইবার বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন বস্তার ভিতরে হাত দেওয়ার পরে আগারে ওই মদের বোতলটা টেনে বার করলেন লক্ষ্য করে দেখছেন বাবা ওতে মদ না মদ না মদ না টাটকা দুধ গরম বোতল বাই আগারে এইবার মদের ওই দুধের মতল হাতে নিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে ও ছেলে রে তো দুধের মতল তুমি নিয়ে যাও এত তোমার কাঁপা কাঁপির কারণ কি এত ভয় খাওয়ার কারণ কি ওই ছেলেটি ওই বোতল ফেলে দিয়ে হযরতে উমরে পা দুনা জড়িয়ে দিলেন আমার ক্ষমা করে দিন আমি আপনার সামনে মিথ্যা কথা বলেছি আমি আপনার সামনে মিথ্যা কথা বলেছি আল্লাহর কসম করে বলছি ওর ভিতরে দুধ ছিল না ওর ভিতরে ছিল মদ আর আমি খেয়ে
মত আরে যখন আপনার সামনে ধরা পড়েছি আরে ওমর শোনো আমি আমার মাহবুবকে বলেছিলাম আল্লাহ আমার ভাই আজকের দিনেতে যদি ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও আর কোনদিন মদ খাবো না আমার মনে হয় আমার কথাটা আমার মনে হয় আমার এই ভাষাটা আমার আল্লাহ বুঝতে পেরেছেন আমার আল্লাহ বুঝতে পেরেছেন আমার আল্লাহ শুনতে পেয়েছেন আমার বাবা মনে হয় কবুল করেছেন এই জন্য করে আমি অবাক হয়ে যাই আজকের মদের বোতলটা দুধে পরিণত হয়েছে আমার আল্লাহ পারে না পারে না জি পারে না পারে জি তাই আমি আপনাদেরকে বলি হযরত উমর ওই ছেলেকে জড়িয়ে ধরলেন এ তুই সারা জীবন মদ খাস তবু বিপদের বিচখানে আল্লাহ পাক তোমার কথাটা শুনেছেন মানে মনে করো আল্লাহ পাক তোমাকে এখন ভালোবাসে সুযোগ দিয়েছেন জি গুনাহ হয়েছে নৈরাশ হয়ও না হাল ছেড়ে দিও না হাল ছেড়ে দিও না বান্দা গুনাহ করতে করতে যদি গুনাহ সাগরে ডুবে খেয়ে যায় আগারে গুনাহর বোঝা মাথায় নিয়ে গভীর রজনীতে রাতের শেষ ভাগে উঠে যান সুন্দর করে উযু বানিয়ে নেন উযুর ফরজ কটা একজন বলেন উযুর কটা ফরজ চারটি কটা মুখমণ্ডল ধৌত করা দুই নম্বর ফরজ হলো হাতের কোন সামনে ধৌত করা ও আইয়াকুম وأيديكم إلى المرافق أغرر يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وأصابوا برؤوسكم نمبر فرض হলো হাতের কোন পর্যন্ত ধৌত করা তিন নম্বর ফরজ হলো أصابوا برؤوسكم তোমাদের মাথাটা মুসাবা করা চার নম্বর ফরজ হলো وأرجلكم إلى الكعبين তোমাদের টাকলু পর্যন্ত ধৌত করা আগারে কবি রজনীতে উঠে সুন্দর করে উযু বানিয়ে বান্দা যদি আমাদের সেজদা দিয়ে এই বলে যখন কাঁদবেন এই বলে যখন ফোটাফোটা চোখের পানি ফেলবেন যখন পাখির কিচির মিচির বন্ধ হয়ে যাবে শুনশান সময় চলবে মানুষের চলাফেরা বন্ধ হয়ে যাবে আয় বন্ধুরা চলে আয় আমার তারে সেজদা দিয়ে আমার কাছে কান্নাকাটি কর আমি আল্লাহ তোর জীবনের গুনাহটা মাফ করে দিই আমার কুদরতি কোলে তুলে নেব আমার ভাইরা বাপজি ও যুবক জোয়ানেরা ও সোনার মানিকেরা আল্লাহওয়ালা বন্ধুরা আমরা সবাই দুনিয়া ছেড়ে বিদায় নেব সবাই কবরে চলে যাব জান্নাত জাহান্নামে জামার পরে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন আমি যে অনুযায়ী ওয়াদা করেছিলাম আমার কথা অনুযায়ী তোমরা আজকে জান্নাতের ভিতরে শান্তি পেয়েছো তো নাকি আগারে এই বলার পরে জান্নাতবাসীরা তখন বলবেন আয় আল্লাহ আপনার কথা অনুযায়ী সবকিছু পেয়েছি কিন্তু কিন্তু আল্লাহ এখনো পর্যন্ত আপনাকে দেখা পেলাম না ভাইরা ভাবছি না ও শোনার মালিক আল্লাহওয়ালা বন্ধুরা আমার আমার আল্লাহ এই সময় বলবেন জান্নাতীরা রে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে দেখা দেব
সত্যি বলছি ভাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বান্দার সামনে ওপেন হবেন আমার আল্লাহ কেমন দেখতে আমার আল্লাহ কি জিনিস বান্দার সামনে হাজির হবে জান্নাতে বান্দা যুগের পর যুগ আমার আল্লাহর দিকে তাকায় তাকায় দেখবে শুধু তাই নয় আমার আল্লাহ বান্দা বান্দীদের সামনে আল্লাহ নিজের কালামুল্লাহ শরীফের ভিতর থেকে সূরা রহমান পড়ে জান্নাতবাসীদেরকে মুগ্ধ করাবে এই ঘটনাটা আমি আপনাদেরকে বলে যাব ইনশাআল্লাহ যে আমার আল্লাহ এবং তার দুজন পয়গম্বর দুইজন পয়গম্বর সহ কালামুল্লাহ সাহেব থেকে কি করে সূরা পড়ে জান্নাতবাসীদেরকে শোনাবে বিশাল প্রোগ্রাম হবে এমন যেমন এই প্রোগ্রাম চলছে জান্নাতের ময়দানে এরকম একটা প্রোগ্রাম চলবে জি এই প্যান্ডেলে থাকবে জান্নাতবাসীরা যে স্টেজে থাকবে আল্লাহ তত পয়গম্বরের জোরে বলুন সুবহানাল্লাহ আর ওই স্টেজে থাকবে আমার রব তিনটি চেয়ার খালি থাকবে তিনটি চেয়ার এলাউন্স করে বলবেন আজকে এই জান্নাতি প্রোগ্রামে বিশাল জান্নাতি প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে যিনি আগমন করছেন আপনারা তার দিকে ফলো রাখবেন লক্ষ্য করে দেখবেন আল্লাহর একজন পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম এসে এক নম্বর চেয়ারে বসে যাবেন জোরে বলে সুবহানাল্লাহ দাউদ দাউদ আমার আল্লাহ দাউদ নবীকে এত কণ্ঠ দিয়েছিলেন জি ওনার উপরে নাযিল চিত্র কিতাব তিনি যখন জবুর কিতাব পড়তেন আকাশের উড়ন্ত পাখি থেমে যেত মাছের সাগরের মাছগুলো পিট ভাষণ দিয়ে দিত ওনার কণ্ঠ শোনার জন্য জোরে বলে সুবহানাল্লাহ এসে বসে যাবেন ভাইরা আমার বাবাজিরা ও যুবক জওয়ানেরা ও সোনার মানিকেরা আল্লাহ মোনা বন্ধুরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন আগারে এইবারে বাবা মামা আরেকজন উঠে বলবেন লক্ষ্য করে দেখেন আজকের এই জান্নাতি প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে যিনি আগমন করছেন তিনি আর অন্য কেউ নয় তিনি আমার আপনার কি না আখেরি নবী আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার বাবাজিরা ওই জান্নাতি প্রোগ্রামে এইবারে যিনি প্রধান অতিথি হবেন আহারে তিনি আমার আপনার নবী আকায় নামদার তাজদার মদিনা নবীদের নবী নবীদের সরদার আহারে বিশ্ব নবী দ্বিতীয় নম্বরে চেয়ারে বসে যাবে ভাইরা বাপজিরা এইবারে বাবা যখন দ্বিতীয় নম্বরে চেয়ারে বসে যাবে বছরের পর বছর আল্লাহর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে তবু যেন মন ভরে যাবে না এইবারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজেই বান্দা বান্দীদের সামনে আসবে নিজেই বান্দা বান্দীদের সামনে ওপেন হবে এমন অবস্থায় আমার আল্লাহ আসার আগে বলবেন ওরে বান্দা বান্দীরা অনেক দিনের আশা সারা জীবন আমাকে না দেখেই বিশ্বাস করেছিলেন আমার না দেখেই মেনে নিয়েছিলেন আজ আমি তোমাদের থেকে লুকায় থাকবো না আমি আল্লাহ তোমাদের সামনে ডাইরেক্ট ওপেন হয়ে যাব শুনে নাও জেনে নাও তোমরা এতদিন এইভাবে কতক্ষণ আর দেখতে থাকবে বান্দা বান্দিরা তখন বলবে আমরা তখন বলবো আল্লাহ সবে তো দেখা শুরু করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ ওই সময় বলবে ওরে আমার বান্দারা রে এক দিন নাই দুদিন তিন দিন না এক আধ বছর নয় যুগের পর যুগ তোমরা আমাকে দেখতে আছো এখন তো সবে নিয়ামত শুরু এখন তো শেষ হয় নাই নিয়ামত তো সবে শুরু হয়েছে ভাইরা ভাবছি না আমি আল্লাহ আমার কাছে আরো নিয়ামত আছে ভাইরা ভাবছি না ও যুবক জনেরা ও
শোনার মানিকেরাম আল্লাহ ওয়ালা বন্ধুরা এইবারে আমার আল্লাহ বলবেন দুনিয়ার জমিনে দাউদ নবীকে তৈরি করেছিলাম সুন্দর কণ্ঠ দিয়েছিলাম আমার ওই দাউদ নবী জবর কিতাব তেলাওয়াত করতেন উপর থেকে আকাশের উড়ন্ত পাখিগুলো দাঁড়িয়ে যেত কুকুরের মাছগুলো ভেসে যেত দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য আরে আমার দাউদ নবী ও পয়গম্বর শোনো আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ যে তোমার সুন্দর কণ্ঠ দান করেছিলাম তোমার নিজস্ব গলায় দিয়ে নিজস্ব গলা থেকে আহারে এই জান্নাতবাসীদেরকে একটু তোমার কণ্ঠ থেকে কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা পড়ে শুনায় দা সেই সূরা আমরা কম বেশি সকলে জানি সকলে শুনেছি ওই সূরাটির নাম সূরা তাবারক আল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর ভাইরা বাপজিরা ও যুবক জওয়ানেরা এই সূরাটি এমন করে তেলাওয়াত করতে থাকবেন দাউদ নবী আর মানুষ একদিন নয় 40টি বছর ওই সূরা শুনতে থাকবে কেমন লাগলো প্রোগ্রামটা বলুন আজকের আমাদের প্রোগ্রামে কোরআনের প্রোগ্রামে বসতে আমাদের জানো কেমন কেমন লাগে হাদিসের প্রোগ্রামে বসতে কেমন লাগে এই জায়গাটা যদি ডান্সের মজলিস দেওয়া হতো বাবারা এই জায়গাটা যদি ফাংশনের মজলিস দেওয়া হতো অন্যান্য নাচের অনুষ্ঠান দেওয়া হতো আমার মনে হয় বিকাল থেকে জায়গা দেওয়া যেত না ডাবের কোল জোয়ান করে তার করলো মস্ত ওই বসতো না বসতো না চোখ বলে আমরা আমরা হতো ফলবা চৌষান সব কুইট কিলো মতো হয়ে আসে ইমান উঠে গেছে ইমানের পাওয়ার কমে গেছে এটা বুঝবো কি করে প্রথম হাদিসের দিকে ফলো করেন এটাই দেখে বুঝে নেবে মানুষের কাছে যখন কোরআন ভালো লাগবে না মানুষের কাছে যখন হাদিস ভালো লাগবে না কোরআনের কথা বললে মানুষ শুনবে না হাদিসের কথা বললে মানুষ শুনবে না আরে বুঝবে তখন এটাই হলো আখেরি জামানা আর ওই জামানার চেষ্টা করবে আমি নবী আমার সুন্নাতগুলো আঁকড়ে ধরা তার প্রমাণ বাস্তবতা দেখে না আচ্ছা কেউ অন্য জায়গার লোক হবে এখানে হবে না ভাইরা বাপজিরা ও যুবক জওয়ানেরা আমরা সারা জীবন অজুহাত দেখাই ও সময় পাই না ভাই লাইন পুরি দিগানি না মাঠে চাষ করছি অজুহাত যুক্তি খাটাই উল্টো পাল্টা মাঠে গেছতে গিয়েছে মাঠে যখন গিয়েছো তোমার মাঠে নামাজের সময় হয়ে গেছে ওই জায়গাতে নামাজ নিষেধ করেছে তামাম পৃথিবী জমিনটা আমার আল্লাহ পাক গোত দিয়ে বানিয়েছে জোরে বলবো সুবহানাল্লাহ তুমি যে যে নামাজ পড়ো এই নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে বলেন কোন আলেম ওলামা বলেছে যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যে ঘটনাটা বলছি আমি প্রোগ্রামের ঘটনাটা কোথায় মানে এ তো কোথায় আছে জাহান্নামে না জান্নাত জান্নাতে যদি থাকে জান্নাতে যেতে হলে নামাজ ছাড়া যাওয়া যাবে আর নামাজ যদি আমরা গাব যদি করি ওই দুয়ার দেখাই ও মাঠে চাষ করতে গিয়ে মাঠের বিভিন্ন কাজে ঝামেলায় নামাজ ছেড়ে গিয়েছে এটা হয় না হয় না হয় তো কেউ উজ্জ্বল আমরা দেখাই না শুনে রেখে দেন আল্লাহ নবীর একজন সাহাবা নাম তার হযরত তালহা কি নাম এদিকে খেয়াল করবে কি নাম বললাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় খাজিরের বাগান উনি একদিন ভাবছে যে আমার আমার বাগানে অনেক কাজ ঠিক আমাদের মতন সেম অনেক কাজ রয়েছে আজকের নবাবি শরীফে নামাজ পড়তে যাব না আমি আমার খাজুর বাগানে একটু কাজ করব আর ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ে নেব তাহলে কাজের কাজও হবে নামাজটা আদায় হয়ে যাবে অনেক রাস্তা আসতে দেরি হয়ে যাবে সুতরাং মাঠে বাগানে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করব ভালো করে বুঝবে মাসলা মায়েরা আমার বাপজিরা আল্লাহ নবী সাহাবা তালহা নামাজের সময় অনেক চিন্তা ভাবনা করে নিলেন এবারে নামাজ পড়বেন বলে নামাজের টাইম হয়ে গিয়েছে নামাজ পড়বেন বলে
হাজুর বাগানে মুসল্লা বিছিয়ে দিয়ে একটি রুমাল বিছিয়ে দিয়ে এইবার ওই রুমালের উপরে দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার বলে নামাজের নিয়াত করে নিলেন সাহাবারা যখন নামাজ আদায় করতেন আল্লাহর নবী সাহাবারা যখন নামাজ পড়তেন বাবারা ও যুবক জওয়ানেরা পিছনের কোনো খবর তাদের থাকতো না সংসারের কোনো চিন্তা থাকতো না বিবি বাচ্চার কোনো চিন্তা থাকতো না দোকান মাকানের কোনো চিন্তা থাকতো না আর আমরা যদি এখন নামাজে দাঁড়াই দুনিয়ার হিসাব কেন নামাজে হয়ে যায় যায় না যায় না ভুল বলছি কম বেশি হয় না এরকম বাবারা আল্লাহর নবীর ওই সাহাবা হযরত তালহা এইবারে নিয়াত করে নিলেন নেওয়ার পরে সামনের দিক থেকে লক্ষ্য করে দেখলেন সামনের দিক থেকে যেন কি একটা ছটফটানির আওয়াজ ভেসে আসছে এই আওয়াজটি তলকার কানে এসে বারে বারে পড়ছে আগারে কোন কারণে হোক ইচ্ছা করে হোক কিংবা অনিচ্ছায় হোক হযরত তলহা এমন অবস্থায় নজরটা বার হয়ে গেল ওই ঝটপটানির আওয়াজের দিকে মনে হয় না জানি কি ঝটপট করতে থাকে কোন জঙ্গলের মতন বাগান হয়তো অন্য কোন জিনিস হতে পারে বিভিন্ন কথায় ভেবে হোক আর না ভেবে হোক নজরটা চলে গেল সেই ঝটপটানির দিকে ও ভাইরা বাপজিরা যুবক জনেরা লক্ষ্য করে দেখছেন অত্যন্ত খাজুরের গাছ ঘন হওয়ার কারণে অত্যন্ত খাজুরের পাতা একের পর একে লেগে থাকার কারণে একটি পাখি ওই কাচের ভিতরে ঢুকে গিয়েছিল একবার এদিকে যায় তো ঝটপট করে পার হয়ে যাওয়ার জন্য একবার ওদিকে যায় তো ঝটপট করে এই আওয়াজটা শুনতে পেয়ে হযরত তালহা ওই পাখির দিকে নজর ফেলে দিয়ে কয় রাকাত হয়েছে রাকাতের সংখ্যা ভুলে গেছে জি অনেক সময় অন্য কথা ভাবতে ভাবতে নামাজ পড়ে কাজ হচ্ছে আমাদের খেয়াল হাই কি ঠিক আল্লাহর নবী সাহাবার কথা বলছি ভাইরা বাপজিরা ও যুবক জনেরা ও সোনার মানিকে নাম আল্লাহ ওয়ালা বন্ধুরা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে নিয়াত ছেড়ে দিলেন আবার পুনরায় নামাজ আদায় করে নিলেন নতুন করে নিয়াত করে নিয়ে নামাজ শুরু করে দিলেন নামাজ শেষ হয়ে গেল আগারে হযরত তালহা এক বিন্দু দেরি করলেন না আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আমি কি ভুল করে ফেলেছি কি অন্যায় করে ফেলেছি হায় আল্লাহ ফেললাম আল্লাহ আজকের জীবনে যা হয় নাই আজকের দিনে তাই হয়ে গেল আল্লাহ নামাজের রাকাতের সংখ্যা ভুলে গেলাম আর দেরি করলেন না এক বিন্দু দেরি করলেন না ওখান থেকে এবারে গুটি গুটি পায় আর কদম তুলে তুলে মদিনা নববী শরীফের দিকে আসতে লাগে ভাইরা বাপজিরা ও যুবক জওয়ানেরা ও সোনার মণিকেরা আল্লাহওয়ালা বন্ধুরা আল্লাহর নবীর সাথে দেখা হযরত তালহা কপাল দিয়ে ঘামগুলো ঝরতে থাকে পেশানি দিয়ে ঘাম ঝরতে থাকে আল্লাহর নবী বললেন বাবা সাহাবা না জানি তোমার কোন বিপদ হয়েছে এতই ভাবে তুমি বিচলিত হয়ে আছো কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাথে যে কথা ছিল আমার হ্যাঁ কি ব্যাপার কি কথা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর শুনি আজকে আমার মাঠে আমার খাজুর বাগানেতে অনেক কাজ থাকার কারণে এখান থেকে শিক্ষা না মাঠে গেলেও নামাজ পড়তে হবে যদি কোন মানুষ মাঠে উত্তম রূপে উযু বানিয়ে দিয়ে নামাজ আদায় করে কমপ্লিট ভাবে তার নামাজ হয়ে যাবে আর আমার বাপজিরা ও সোনার মানিকেরা আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকের দিনেতে আমার মাঠে অনেক কাজ থাকার কারণে আমি মাঠেতে চলে গিয়েছিলাম আর যাওয়ার পরে মাঠে যখন পৌঁছে গেলাম যাওয়ার পরে আমি নামাজ পড়ব নিয়াত করে নিয়েছি কিন্তু একটা ঝটপটানি আওয়াজ উপর থেকে ভেসে আসলো ইয়া রাসূলুল্লাহ ওই দিকে আমার নজর এবং কান চলে গেল আর ওই দিকে চেয়ে দেখতে দেখতে আমার নামাজের কত রাকাত সংখ্যা সেটাও ভুলে গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি আমার নামাজ ভেঙে দিয়ে নতুন করে নামাজ পড়ে নিলাম আল্লাহ নেই বলেন ঠিক আছে ঠিক আছে তুমি তো নতুন করে পড়ে নিয়েছো